শনিবারে তো নিরামিষ খাওয়া হয়, আর নিরামিষ মানেই হচ্ছে আগে থেকেই চিন্তা করতে হয় কি এমন রান্না করব যেটা নাকি দিয়াদিশা একদম হাত চেটে খেয়ে নেয়। কারণ মেয়েদের কথা ভেবে রান্নাবান্নাটা একটু স্পেশালভাবে করতেই হয় আমাকে। যদিও দিয়াদিশার কোনো ডিমান্ড নেই, ওদেরকে যেটাই দেওয়া হয় সেটাই খায়, তাই আমি একটু চাই যে আমি একটু ভালো করে রান্নাটা করি যেটা কিনা ওরা একটু খুশি মনে খেয়ে নিতে পারে। প্রথমে বানিয়ে নেব ফুলকপির কোপ্তা। কফিটা ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়েছি। গ্রেট করা কফির মধ্যে দিয়ে দিলাম 2 চামচ বেসন, স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিলাম সামান্য একটু হলুদ আর গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু চিনি। আর এবার সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে হাত দিয়ে মেখে নেব। এটা কিন্তু আমি একটুও জল দেবো না, কারণ কফি থেকে একটু জল বেরোয়, সেই জলেই কিন্তু খুব সুন্দরভাবে এই মিশ্রণটাকে মেখে নেওয়া যায়। আর যেহেতু কফি থেকে নুনটা দেওয়ার পরে জল বেরিয়ে আসে, সেই কারণে আলাদা করে আর জল দেওয়ার প্রয়োজন নেই। এবার গোল গোল করে এরকম করে কোপ্তার আকারে আমি গড়ে নিলাম। এর মশলাটাও করে নেব। এখানে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা, কয়েকটা বাদাম আর 2 চামচ পোস্ত আর 1টা টমেটো। মশলাটা বেটে রাখলাম। আর এবারে কড়াইয়ে সর্ষের তেলটা গরম করে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কোপ্তাগুলো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কোপ্তাগুলোকে বেশ একটু লাল করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজতে গেলে কোপ্তাটা ওপরটা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। তো যাই হোক, এক এক করে সমস্ত কোপ্তাগুলো ফ্রাই করে তুলে রেখেছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, আর বেটে রাখা মশলাটাও আমি দিয়ে দিলাম। এই মশলাটাতে আমি বাদাম আর পোস্ত দিয়েছি, আর আপনারা চাইলে বাদামের পরিবর্তে কিন্তু কাজু বাদামও দিতে পারেন। যাই হোক, মিডিয়াম আছে। মশলাটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নিলাম। আর এবার দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি। মটরশুঁটিটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি একটু নেড়ে চেড়ে নেব। আর এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি এক এক করে গুঁড়ো মশলাগুলো। 1 চামচ করে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ। মিডিয়াম আছে। মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1/2 চামচ চিনি। এবারে গরম জল দিয়ে দিলাম, ঝোলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব। আর ঝোলটা যখন বেশ ভালো মতো ফুটে আসবে আর উপরে একটু তেলটা ভেসে উঠবে, সেই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা কোফতাগুলো। কোফতাটা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে করে দেবো, কারণ লো ফ্লেমে একটু কোফতাটাকে ফুটিয়ে নিলে কি হবে, ভেতরে গ্রেভির যে ফ্লেভারটা আছে সেটাও চলে যাবে। আর এবার আমি দিয়ে দিয়েছি সামান্য একটু কাসুরি মেথি আর একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস ঢেকে রেখে আরও 5 মিনিট মতো রান্নাটা করে নিয়েছিলাম। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, ফুলকপির কোফতা। এই কোফতাটা কিন্তু গরম গরম ভাতের সাথে তো ভালোই লাগে, এছাড়া রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একঘেয়েমি ফুলকপির তরকারি না বানিয়ে এভাবে একটু কোফতা বানিয়ে দেখতে পারেন। আশা করি বাড়ির সকলের খুবই ভালো লাগবে। তো নেক্সট রেসিপি হলো মূলোর ঘণ্ট। মূলোটাকে ভালো করে আমি খোসাটা উপরে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবারে মূলোটাকে বেশ ভালো করে গ্রেট করে নেব। যেদিকটা গ্রেটারের বড় দিকটা সেটা দিয়ে আমি গ্রেট করেছি। আর এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে গোটা জিরে আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতাটাও দিয়ে দিলাম, আর দিলাম কেটে রাখা আলু। আলুগুলো একটু ছোট করেই আমি কেটেছিলাম, ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটি আর আলুটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। মশলাটাকে মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। আর মশলা কিন্তু সবসময় মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে কষিয়ে রান্না করতে হয়, তাহলে কিন্তু রান্নাগুলোর টেস্ট খুবই ভালো হয়। আর একদম হাই ফ্লেমে মশলা দিয়ে রান্না করতে গেলে মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয় না। এর মাঝখানে আমি দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো 1/2 চামচ করে, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ। ব্যাস মশলাটা যখন বেশ ভালো মতো কষানো হয়ে গেল, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা মূলোটা। মূলোটা কিন্তু আমি গ্রেট করেই দিয়ে দিয়েছি, এর থেকে যে জলটা হয় সেটা কিন্তু আমি চেপে বার করিনি, জল সমেতই রান্নাটা আমি করব। তো এবার আমি ঢেকে রেখে দিয়েছি, ঢেকে রেখে রান্নাটাকে করে নেব। মাঝে মাঝে একবার করে ঢাকনাটাকে খুলে নেড়ে চেড়ে নিয়েছিলাম। এবার কিন্তু রান্নাটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আজকে আমার ঘরে একটুও ধনেপাতা নেই, তাই আমি ধনেপাতাটা দিলাম না। আপনাদের যদি ধনেপাতা থাকে ঘরে অ্যাভেলেবেল, তাহলে ধনেপাতা আর সামান্য একটু ঘিও দিতে পারেন। এতে করে এর স্বাদটা কিন্তু আরও অনেকটাই বেড়ে যায়। যাই হোক, তরকারিটা রান্না হয়ে গেছে, সার্ভ করে নিলাম। আর এই মূলোর রেসিপিটা কিন্তু ভাত রুটির সাথে তো অবশ্যই ভালোই লাগে। আর এটা আমি বলতে পারি যে মূলোটা কিন্তু মানে রান্না করার পরে দেখতে ঠিক মনে হয় বাঁধাকপির তরকারি, আর খাওয়ার সময় কিন্তু ঠিক মনে হচ্ছিল যে বাঁধাকপির তরকারি খাচ্ছি, মানে এটা মূলো বোঝাই যাচ্ছিল না। আর আমাদের ঘরে দিয়াদিশা মূলোটা খুব একটা পছন্দ করে না, তো সেই কারণে রান্নাটাকে একটু এভাবে করেছি যাতে করে দিয়াদিশা একটু তৃপ্তি করে খেয়ে নিতে পারে। যাই হোক, গরম গরম ভাত আর তার সাথে মূলোর ঘণ্ট আর হচ্ছে
ফুলকপির কোফতা। এই হলো শনিবারের দুপুরের লাঞ্চের মেনু। লাঞ্চটাকে সার্ভ করে নিলাম আর দিয়া আর দিশাকে নিয়ে খেতে বসে পড়বো প্রত্যেক দিনের মতনই। তো বন্ধুরা, আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা তো জানেনই আমি কিন্তু প্রতিদিন আপনাদের কমেন্টের জন্য ওয়েট করি। আসলে কি বলুন তো, আপনাদের কমেন্টগুলো পড়লে মনের জোরটাও একটু বাড়ে আর প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আনার সাহসটাও পেয়ে যাই। তো সেই কারণে আপনাদের এই পজিটিভ কমেন্টগুলোই আমাকে কিন্তু আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। তো আজকে এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।